হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। অ্যান্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি কি একবার আপনার সাথে একটি অ্যাপ শেয়ার করবো। এই অ্যাপসের মাধ্যমে আপনার নর্মাল একটি ফটো দারুণ সুন্দর করতে পারবেন, যেটা আপনি খুব ভালোভাবেই বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এই অ্যাপসটির জন্য প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর ফেভিলেকে একটা সার্চ করার পর এই অ্যাপসটি আপনার পাবেন। অবশ্যই ইনস্টল করবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। তো আপনাদের আমি ওপেন করে দেখাচ্ছি। তো ওপেন করছি, তারপর এটাকে আপনি গ্যালারিতে যাবেন। এই অ্যাপসের মাধ্যম থেকে গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর আপনার পছন্দ মতো একটা পিক নেবেন, আপনার হোক বা অন্য কারো একটা নেবেন। তো আমি একটা নিচ্ছি, তারপর এটা ওকে করবেন। উপরে টিক চিহ্ন একটা ক্লিক করবেন, তারপর এখানে দেখা যাচ্ছে যে আপনি কতটুকু ফটোটা এডিট করতে চান। তো আমি দিয়ে দিচ্ছি, এভাবে দিয়ে দিবেন। তারপর উপরে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পর এটা সব চলে যাবে, তারপর আপনি ফটো এডিট করতে পারবেন খুব ভালোভাবে। আর এটা অনেক সুন্দর, পিছনে ব্যাকগ্রাউন্ডটা অনেক কালারফুল, অনেক সুন্দর হয়, আপনাদের অনেক ভালো লাগবে মনে হয়। তারপর এখানে দেখতেছে ফান, তো আমি ফানে যাব। এখানে অনেকগুলো অপশন আছে, তো আমি যে কোনো একটা অপশন বেছে নেব। তারপর দেখা যাচ্ছে যে পিছনে ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ হচ্ছে। দেখেন এখানে মিউজিকও আছে, আমি চাইলে আপনাকে মিউজিক দেখিয়ে দিবি। আর যদি মিউজিক যদি না দিতে চান, তাহলে এরপরে এই জায়গায় একটা ক্লিক করবে মিউজিকের চিহ্নে, তারপরে দেখবে যে মিউজিক আসতেছে না। বা মিউজিক যদি দিতে চান, তাহলে ওই জায়গায় ক্লিক করলে মিউজিক উঠে যাবে। এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে দেখেন পিছনে। তো এইভাবে আপনারা যে কোনো ছবিতে ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করতে পারবেন। তারপর আরও অনেক আছে, এখানে অপশন দেওয়া আছে, এখানে সিলেক্ট করতে হবে, তো অটোমেটিক সিলেক্ট হয়ে যায়। তো হয়ে গেছে। এভাবে আপনি এটা সুন্দর করতে পারবেন ফটোটা, একটা নর্মাল ফটো অনেক সুন্দর করতে পারবেন। তো আপনি যদি এটা সেভ করতে চান, গ্যালারিতে নিতে চান, তাহলে এই যে সেভ বাটনে একটা ক্লিক করবেন, তারপরে এটা আপনার গ্যালারিতে চলে যাবে সেভ হয়ে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।